আজকের ওদের তাণ্ডব, আজকে তাদের সহিংসতা, আজকে তাদের মানুষ হত্যা, এবং আজকে এই রক্তারক্তি যে খেলা তারা খেলছেন নির্বাচনকে কেন্দ্র করে, সেটি ওই আমাদের সেই আশঙ্কারই প্রতিধ্বনি। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার গতকাল যে বক্তব্যটি রেখেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি, এবং এই তার বক্তব্যটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, এবং তিনি জাতির সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন।